কারণ আপনি লিখেছেন মাতা কিসমানির বই পড়া যাবে কিনা মাতা কিসমানি সারা বিশ্বের সবচেয়ে সনামধন্য এবং বিধগ্ধ কয়েকজন আলিমের অন্যতম অতএব তার লেখা বইগুলো পড়া যেতেই পারে বিশেষ করে তিনি সমসাময়িক বিষয়গুলোর উপরে যে সমস্ত বই পুস্তক লিখেছেন ইমান জাগানিয়ে নিয়ে তার অনেকগুলো সফরনামা আছে ইসলামের অর্থনীতির উপরে যারা পণ্ডিত এবং বিদগ্ধ এ সমস্ত আলিমদের মধ্যে তিনি অন্যতম অতএব এ বিষয়গুলোতে তার যে কাজগুলো সেগুলো অসামান্য কাজ সে অবশ্যই পড়া যেতে পারে আর এমনিতে মৌলিকভাবে আল্লাহ এবং ছাড়া অন্য যত মানুষ পৃথিবীতে আছে তাদের সবকিছুই গ্রহণ করা যাবে এমন কেউই নাই আমাদের প্রত্যেকেরই কিছু জিনিস গ্রহণ করা গেলে কিছু জিনিস বর্জন করার মতো থাকবে এটি স্বাভাবিক ইমামে আজম আবু হানিফা আরেমার যত মত ছিল যত বক্তব্য ছিল যত সিদ্ধান্ত ছিল যত ফতোয়া ছিল তার সবগুলোই অকপটে তার শিষ্যগণ বা হানা মেজাবর গ্রহণ করেন এইভাবে যত ইমাম আছেন তাদের কারোটাই কেউ সবটুকু গ্রহণ করেননি একই কথা আল্লাহ সুমানের ক্ষেত্রে প্রযোজ্য ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর ক্ষেত্রে প্রযোজ্য আমাদের যে কারোর ক্ষেত্রে প্রযোজ্য কারণ মালিকরমতলে সে কথা মাথায় রাখতে হবে যে এই কবরওয়ালা অর্থাৎ রসুল্লাহ আকরাম সাল্লাহাল্লাম ছাড়া আর যত মানুষ পৃথিবীতে আছে তাদের সবারই কথা যদি সাথে মিলে নেওয়া যাবে আর না মিললে নেওয়া যাবে না মৌলিকভাবে আল্লাহ মেকমানী হাফিজ হাফিজাহল্লা পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম বিদ্যান বিদগ্ধ আলেমদের একজন অবশ্যই তার বই পড়া যেতে পারে তবে উসুল এবং মূলনীতি সবার জন্যই সেটি প্রযোজ্য যেটি আগে উল্লেখ করছে মালিক রহমান উক্তি থেকে